নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে কুড়ি বারো দু হাজার বাইশে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ নিয়ে যে বিভিন্ন আপডেট আপনার সাথে শেয়ার করি সে সংক্রান্ত একটি আপডেট রয়েছে স্কুল সার্ভিস কমিশন একশো তিরাশি জনের ভুয়ো শিক্ষকের যে লিস্ট প্রকাশ করছে সেই লিস্ট হচ্ছে নিয়ে কী জানালেন আসুন চেয়ারম্যান এই সংক্রান্ত আপডেট দেখে নেব বিস্তারিত তার আগে বলি যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চাকরির খবর পাওয়ার জন্য শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য নজন প্রার্থীর সুপারিশ ভুল করেই দেওয়া হয়েছিল বলে জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন কিছুদিন আগেই কলকাতা করে নির্দেশে র্যাঙ্ক জাম করে নবম দশমে নিয়োগপত্র পায় একশো তিরাশি জনের নাম এসএসসি ওয়েবসাইটে প্রকাশ করেছিল কমিশন যদিও কর্মরত নজনের দাবি ছিল তারা বৈধভাবে চাকরি পেয়েছেন অযথা এসএসসির ওয়েবসাইটে নাম প্রকাশ করে তাদের সম্মানহানি হচ্ছে এই নজনকে সোমবার কমিশনের চেয়ারম্যান ডেকে পাঠিয়ে নথি যাচাই করেন তারপরেও কমিশনের দাবি ওই নজনকে নিয়োগ সুপারিশ ভুল করে মানে সুপারিশ ভুল ছিল তো নজন শিক্ষক শিক্ষিকা সোমবার নিজেদের নথি নিয়ে এসএসসির অফিসে হাজির তাদের নথি পরীক্ষার পরে এসএসসি অবশ্য জানিয়েছে তালিকায় কোনো ভুল হয়নি ওই নজন মেধা তালিকার উপরে থাকা প্রার্থীদের টুপকে নিযুক্ত হয়েছিলেন এসএসসি ওয়েবসাইটে প্রকাশিত তালিকা নামে আছে একজনের দু হাজার উনিশের নিয়োগের দাবিতে মেয়র রোডে উনত্রিশ দিনের অবস্থান আন্দোলনের মুখ্য ছিলেন মুখ ছিলেন তিনি এখন শিক্ষক পদে নিযুক্ত আছেন তার দাবি তিনি কোনো রকম ভুল সুপারিশে শিক্ষিকা হননি দুটি মেধা তালিকায় তার নাম রয়েছে কিন্তু আদালতের নির্দেশে প্রকাশিত একশো তিরাশি জনের তালিকায় তার নাম আছে তো তফসিল জাতির মূল তালিকায় তারা র্যাঙ্ক ছিল যেটা মহিলাদের র্যাঙ্ক ছিল তো সেক্ষেত্রে এসএসসিতে আমার নাম প্রকাশ করায় আমাকে সামাজিক হীনস্থার শিকার হতে হচ্ছে তিনি বলেন এবং দু সালে চাকরির দাবিতে ধর্মতলে আন্দোলন করেছিলেন তারপরে চাকরি পান তিনি বলেন আন্দোলন করেছিলাম তবে চাকরি পেয়েছি যোগ্য বলেই যদিও এসএসসির সূত্রে খবর যে একই নম্বর পে প্রার্থীর শেষে চাকরি পেয়েছিলেন যদিও র্যাঙ্ক জাম্প করে দেওয়া হয়েছিল তারা চাকরি পাননি যারা আগে ছিল যাদের নাম্বার এরকম বলা হয়েছে তো কমিশনের ব্যাখ্যা যে প্রার্থীদের প্রাপ্ত নম্বর টাই হলে শূন্য পদের নিরিখে প্রার্থীদের বয়স দেখা হয় বয়সে বেশিতে অগ্রাধিকার মেলে বয়সে নিরিখেই পূর্ববর্তীর জ্যাঙ্ক জাম হয়েছে র্যাঙ্কটা জ্যাম হয়েছে এবং একজনের তো র্যাঙ্ক জাম্পের ফলে রেকমেন্ডেড মানে কিন্তু কখনোই অযোগ্য নয় তো তেনার দাবি যে রেকমেন্ডেড মানে কোনো কিন্তু কখনোই অযোগ্য নয় আর জানা যে এই তালিকায় নাম প্রকাশের পরে অনেকে স্কুলে যা বন্ধ করে দিয়েছেন তবে তিনি স্কুলে যাচ্ছেন হাতে থাকা নথি দেখিয়ে তিনি বলেন মেধা তালিকায় ও বিসি মেল ফিমেল মিলিয়ে র্যাঙ্ক সব নথি নিয়ে এসএসসি দপ্তরে এসেছি এরকম তিনি জানান তো এসএসসি চেয়ারম্যান বলেন যে নথি পরীক্ষা করেন এবং সোমবার সন্ধ্যায় তিনি বলেন যে ওদের নথি দেখেছি এবং ওদের নথি দেখেছি কোনো আমাদের তালিকায় কোনো ভুল নেই র্যাঙ্ক টোপকে চাকরির অভিযোগ ছিল ওই প্রার্থীদের বিরুদ্ধে তো যাই হোক এই হচ্ছে আপডেট সংক্রান্ত আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা